হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবাত শাহরিয়ার রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়ন দা বাংলা ব্লগার। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা সুন্দর একটা বাইক আছে। তো এই বাইকটা সম্পর্কে আমি খালি এইটুকুই বলবো, এটা একটা রেসিং বাইক, এই বাইকটার দাম কম এবং এই বাইকটা মানে অনেক ভালো। আমরা যখন মানে নর্মাল রেসিং বাইকের কথা শুনি, আপনারা হয়তো বা এই বাইকটার মডেল বলার সাথে সাথেই বলবেন ভাই এটা তো চায়নার বাইক বা চায়না মডেল। তারপরেও যদি বলতে থাকি এই বাইকটার মডেল হচ্ছে এইচ পাওয়ার কোম্পানির লনসিন জিপি 165। এবং এটার স্পেশালিটি কি, এটা যেহেতু সাদা কালার এই জন্য এই বাইকটার নাম হচ্ছে রোবট। সো লঞ্চিন জিপির দুইটা বাইক আছে, একটা হচ্ছে কালো একটা সাদা, সাদাগুলার নাম হচ্ছে রোবট। তো আজকে মূলত এই বাইকটা নিয়ে আপনাদের সাথে রিভিউয়ে কথা বলবো এবং এই বাইকটা সম্পর্কে আপনারা সব কিছুই জানতে পারবেন। তো আমার সামনে বাইকটা অন করা আছে, চাবির পাওয়ারটা দেয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেতে আরপিএম মিটারটা শুধু অ্যানালগ আর বাকি সব ডিজিটাল দেওয়া আছে। স্পিড থেকে শুরু করে গিয়ার ইন্ডিকেটর এবং ট্রিপ সব কিছুই আপনার ডিজিটালে দেখতে পারবেন। এরপর যদি আমি হ্যান্ডেলের দিকে আসি বাইকটার, বাইকটাতে থ্রি পার্ট হ্যান্ডেল দেওয়া হয়েছে। নর্মালি রেসিং বাইকে থ্রি পার্ট হ্যান্ডেল দেওয়া থাকে, তো এই জন্য হাই স্পিডে চালাতে একটু হলেও মজা লাগে। তারপরে যদি বলি আস্তে আস্তে বাইকের ট্যাঙ্কির দিকে আসি, এই ফুয়েল ট্যাঙ্কটা অনেক চওড়া করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা অনেক চওড়া এবং ম্যাটেরিয়াল যেটা আছে ফুয়েল ট্যাঙ্কের সেটা আমার কাছে একটু ভালো মনে হচ্ছে অন্যান্য বাইকের তুলনায়। পুরা লোহা মনে হইতেছে, হয়তো বা বাইকটার ওয়েট এই জন্য অনেক বেশি। যাই হোক, এই অ্যাঙ্গেলে যদি বাইকটাকে দেখা হয়, যদি মিটারটাকে স্কিপ করা হয় তাহলে পুরা R6 মতো লাগবে ইয়ামাহা। এইখানে একটা 16 লিটার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। নর্মালি 50 সিসির বাইকে 16 লিটার ফুয়েল ট্যাঙ্ক দেয় না, তারপরে ওরা 16 লিটার ফুয়েল ট্যাঙ্ক দিছে। এই ফুয়েল ট্যাঙ্কটা দেখেই আমার এই জিনিসটা মনে হয়েছে। তারপর যদি আস্তে আস্তে বডির দিকে আসি, ফুয়েল ট্যাঙ্কে লঞ্চিং থাকার কথা এলটা উঠাই ফেলছে ও। তারপরে বডিতে স্টিকার আছে, গ্রাফিক্স আছে, এখানে এলইডি লাইট আছে। তারপরে যদি হেডলাইটের দিকে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রজেকশন হেডলাইট, দুই সাইডে দুইটা হ্যালোজেন দেয়া এবং উপরে এলইডি দেয়া। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটার লাইটিং কি পরিমাণে। নর্মালি একটা বাইকে যদি দেখা যায় যে শুধু প্রজেকশন দেওয়া থাকে তাহলে হ্যালোজেন থাকে না, কিন্তু এখানে তিনটা মানে লাইটই দেওয়া আছে এবং ইন্ডিকেটরটা সাইডে সুন্দর মতো দেওয়া আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন এইটা কি, এটা মূলত উইংলেট, এটা আফটার মার্কেট লাগানো, এটা বাইকের সাথে আসে না, আপনারা চাইলে এরকম লাগাই নিতে পারেন। এরপর যদি আসি বাইকের সাসপেনশনের ব্যাপারে, এই বাইকে USD সাসপেনশন দেওয়া হয়েছে, এই জিনিসটা আমি অবাক। প্রাইসটা আমি পরে বলবো, এই প্রাইস রেঞ্জে নর্মালি এই বাইকটার প্রাইস 2 লাখ টাকার কম। এই প্রাইস রেঞ্জে নর্মালি USD সাসপেনশন দেখা মানে পাওয়াই যায় না, রেসিং বাইক যেহেতু সেহেতু USD সাসপেনশন দেখা। ইঞ্জিনের পার্ট এখানে দেখলে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছি, সো ওইটা দেখে আমরা বুঝে যাচ্ছি এটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন। যেহেতু এটা একটা রেসিং বিস্ট বানানোর চেষ্টা করছে ওরা, এই জন্য এটাতে মূলত অয়েল কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এরপর একটা 165 সিসির ইঞ্জিন। এটার হর্স পাওয়ার বা টর্কের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, আপনারা পরেই দেখে নেবেন। সো পিছনের দিকে যদি আমরা আসি, খুব মোটা একটা চাকা লাগানো, 140 সাইজের চাকা, নর্মালি বাংলাদেশে 140ই চলে। আর পিছনের হেডলাইট, পিছনের ব্রেক লাইট এবং ইন্ডিকেটর লাইট দুইটাই এলইডি এবং এটা হচ্ছে পিছনের সাইড। পিছনে ডিস্ক ব্রেক আছে, সামনেও ডিস্ক ব্রেক আছে, তো এটা ABS বা CBS না, নর্মাল ডুয়েল ডিস্ক। সো বন্ধুরা, এখন এতক্ষণ আপনারা দেখতে পেলেন এই বাইকটার চারিদিকে ঘুরে আমি এই বাইকটা সম্পর্কে কিছু মন্তব্য করছি। এখন মূলত মেন কথায় আসি, এই বাইকটার ভালো দিক এবং খারাপ দিক আপনাদের কাছে তুলে ধরবো। সো প্রথমেই যদি ভালো দিক হয়, যে একটা রেসিং বাইকের সবচেয়ে মেন যে আকর্ষণ হয় সেটার থ্রোটল রেসপন্স, এই বাইকটার থ্রোটল রেসপন্স খুব ভালো। এটা যখন আমরা 0 to 60 উঠাবো সেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। এবং যদি বলি এটার সাউন্ড, এটার সাউন্ড পুরো রেসিং বাইকের মতো নর্মালি। ১৬৫ সিসির একটা রেসিং বাইকের যেরকম সাউন্ড হওয়া দরকার, ফুল এক্সস্টটা সেরকম। তারপরে যদি এটার ভালো দিক সম্পর্কে বলি, এটার দাম অনেক কম। নর্মালি এই বাইকটা 1,85,000 হলে পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে অফারে ওরা 1,60,000 অফার দেয়। 165 সিসি বাইক
160,000 টাকা দিয়ে যদি আপনি অফারের সময় কিনতে পারেন তাহলে বলবো এটা ভ্যালু ফর মানি হবে, এবং 185,000 দিয়েও আপনারা চাইলে কিনতে পারেন। এই বাইকটার যে ফার্স্ট কম্পিটিটর সেটা আমার কাছে KPR মনে হয়েছে, KPR 165। কিন্তু এই বাইকটার বডি যদি বলি, KPR থেকে আমার কাছে সুন্দর লেগেছে। এরপরে যদি ভালো দিক সম্পর্কে বলি তাহলে এই দুইটার চাকার হুইল ব্যালেন্সিং অনেক ভালো, এবং চাকা দুইটা মোটা দেওয়ার কারণে সামনে 110 সেকশন এবং পিছনে 140 সেকশনের টায়ার দেওয়ার কারণে এটার ব্রেকিং অনেক ভালো। যদিও ABS নাই তারপরেও এটার ব্রেকিং আপনি 100-এর মধ্যে মানে 100-এর মধ্যে যদি চালান তাহলে ব্রেক করে আপনি খুব সুন্দর মতো স্পিডটা কমিয়ে নিতে পারবেন। তো মূলত ভালো দিক শেষ, এখন হচ্ছে খারাপ দিকের বেলা। আমরা সবসময় ভিডিওটা দেখি যে কোন বাইকের বাজে দিক সম্পর্কে যদি আমরা জানতে চাই। তো এই বাইকটার ফার্স্ট যে বাজে দিক আমার কাছে লাগছে এটার ওয়েট, 155 কেজি, যেটা আমার কাছে মনে হয়েছে আর একটু কমানো গেলে ভালো হতো। তারপরে যদি বাজে দিক সম্পর্কে আসি, এটার রিসেল ভ্যালু কম। নর্মালি চাইনিজ বাইকের বাংলাদেশে রিসেল ভ্যালু কম থাকে, এটা স্বাভাবিক। সো এইটা এটার বাজে দিক, পার্টস অ্যাভেলেবিলিটি। সো ঢাকার মধ্যে এটার পার্টস অ্যাভেলেবেল, কিন্তু ঢাকার বাইরে ধরেন আপনি এই বাইকটা নিয়ে ট্যুরে গেলেন, তখন যদি এই বাইকটার কোনো একটা ইম্পর্টেন্ট পার্টস লেগে যায় তখন আপনার পেতেই হলেও ঝামেলা হবে। আর সবচেয়ে বাজে যে দিকটা বলবো এই বাইকটার, বাইকটাতে যেহেতু হাই এক্সেলারেশন এবং হাই পাওয়ার দেওয়া হয়েছে, সেই অনুযায়ী এটার বাজে দিক হচ্ছে এটার মাইলেজটা। এটার মাইলেজ সিটিতে আপনি 25-30 পাবেন, এর বেশি কোনোভাবেই পাবেন না। তো এই ছিল এই বাইকটার ভালো দিক এবং মন্দ দিক। সো আমি এখন আমার বন্ধুকে ডাকবো যার এই বাইকটা, সো আমি ওর ইন্ট্রোডিউসিং করে দিয়েছি, ওর নাম হচ্ছে ইফতি, ও আসবে এবং আমি ওকে কিছু কোশ্চেন করবো, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবে। বন্ধুরা এখন হচ্ছে এই বাইকটার ওনার ইফতি আমার পাশে দাঁড়া রয়েছে, এতক্ষণ যে শর্টগুলো দেখলেন সব ওর নায়কের মতো চেহারা, এই জন্য এই বাইকটা কিনছে। তো কি অবস্থা তোর? এই তো ভালো। তো এই বাইকটা কেন কিনলি তুই? এই বাইকটা কিনার প্রথম রিজন যেটা ছিল এটার অ্যাক্সেলারেশন আর এটার এক্সজস্ট নোট, এটার এক্সজস্ট নোট অনেক জোস, যেটা আপনারা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। আর দ্বিতীয় জিনিস যেটা অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন 0-60, 0-100 মোটামুটি অনেক ফাস্ট যায়, এরপরে একটু কম যায়, বাট 0-100-এর মধ্যে এটা মোটামুটি অনেক ভালো ব্যাকআপ দেয়। থার্ড যে বিষয় সেটা হচ্ছে গিয়ে এটার লুকস, আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটার লুকসটা অনেক জোস লাগে আমার কাছে। এখন অনেকে বলবেন যে আপনি তাহলে তো KPRও নিতে পারতেন বা আরকেআর নিতে পারতেন বা এই প্রাইসের মধ্যে অনেকগুলো স্পোর্টস বাইক আছে, বাট আমি কেন এটা চয়েস করলাম, কারণ এটা লুকস, আমার কাছে এটা লুকসটা ভালো লাগে। এখন আমি এর জন্য এটা বলতেছি না যে KPR বা আরকেআর লুক খারাপ, আমি বলতেছি আমার কাছে এটা বেটার লাগছে লুকসটা এই। আচ্ছা, এখন সবচেয়ে মজার বিষয় যে ভালো দিক তো বাইকে সবাই বলে, এই বাইকটার সাথে সবচেয়ে বাজে বাজে অনুভূতি বল, যে তুই কোনো প্রবলেম ফেস করছিস কিনা, বা এই বাইকটার বাজে দিক যদি কেউ জানতে চায় তাহলে কি কি হতে পারে? এই বাইকের আমার মনে হয় সবচেয়ে বাজে দিক এবং ওয়ান অফ দ্য বিগেস্ট বাজে দিক হচ্ছে এটার মাইলেজ, মাত্র 25-30। ক্যান ইউ ইমাজিন দ্যাট, 25-30 অকটেন দিয়ে মানে অকটেনে আপনি 25-30 কিলোমিটার পাবেন এক লিটারে। তো জিনিসটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নরমালি 165cc বাইকগুলো 35-40 দেয়, এটা 35-40 দেয়, সেখানে আমি এখানে মাইলেজ খুব খারাপ পাচ্ছি। যদিও আমার কাছে মাইলেজ তেমন একটা বিগেস্ট ইস্যু না, কজ এটার এক্সজস্ট নোট, এটার লুকস অ্যান্ড এটার অ্যাক্সেলারেশন যখন আমি দেখি তখন আলটিমেটলি মাইলেজ আমার কাছে তেমন একটা বিগ ডিল মনে হয় না। মানে সব কিছু যদি চিন্তা করা হয় তাইলে মাইলেজটা বিষয় না। হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় যে বাজে দিক সেটা হচ্ছে এটা ABSটা ইউজ করা হয় নাই, এটার পাওয়ার অনেক বেশি 18 BHP, বাট প্রবলেম যেটা সেটা হচ্ছে এটা ABS দেওয়া হয় নাই। এখন আমি তো অনেক বছর ধরে বাইক চালাই, সো আমার কাছে ABSটা বিগ ডিল না, বাট যারা হচ্ছে গিয়ে নিউ বাইক চালানো শুরু করছেন বা যারা এটা নিচ্ছেন তাদের জন্য একটা বড় ব্যাপার হচ্ছে কি ABS নাই। এখন আপনি যদি এরকম ওয়েট বাইকের ওয়েট হচ্ছে 155 কেজি, এটাও একটা বাজে দিক, বাট অত বড় বাজে দিক না, কারণ 13 GB যদি ওয়েট আপনারা দেখেন 165 কেজি, 13 GB তুলনায় তো এটা সেমই, খালি 13 GB দাম বেশি, এটার দাম কম। মানে আমার কাছে মনে হয়েছে এটা চালানোর পরে 13 GB আর এইটা যদি পাশাপাশি রাখা হয় খুব বেশি ডিফারেন্স নাই, কিন্তু ওইটার দাম ডাবল। আর তারপর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে বাইকটার সাইড মিররটা অনেক ওয়াইড, ঠিক আছে,
এখন এই সাইড মিরর আপনি যখন জ্যামের মধ্যে ম্যানুভার করতে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা অলমোস্ট সিএনজি সমান জায়গা দখল করে রাখে। কিন্তু এটাতে কি ফুল ভিউ পাওয়া যায় নরমালি? হ্যাঁ, এটা একটা এটা বাজে দিক, আবার এটা সুবিধাও, এটা ফুল ভিউটা পাওয়া যায় নরমাল V3-র মতো, কিন্তু অর্ধেক আসে না, যে আমাকে অর্ধেক দেখা যাবে অর্ধেক কিছু না দেখা যাবে, এটা ফুল ভিউটা দেখা যায়। হ্যাঁ, এটা ফুল ফুল ভিউ না, এটা কিন্তু একটা ভালো দিক যে চওড়া হলেও সাইড মিররগুলা আপনার হচ্ছে আপনি বাইকের যে পিছনের যে লুকিং গ্লাসে সব কিছু দেখতে পারবেন। তো আজকে মূলত এইটুকুই থাক, আর ওর একটা ফেসবুক পেজ আছে, আর ওর সামনে ইউটিউবেও আসতে যাচ্ছে। তো ইউটিউব চ্যানেল কি খোলা আছে? না, ইউটিউব চ্যানেল আপাতত ফেসবুক আছে, সামনে খোলা হবে। তো নামটা বলে দে, দা আরবান হক 21, এটা আমার ফেসবুক এর নিউ একটা পেজ খুলছি, তাই রিয়েক্ট লাইক অনেক কম, বাট না নতুন পেজে তো একটু কম হবে। যাই হোক, এই বাইকটা সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকলে ওই পেজে গিয়ে আপনারা দা আরবান হক 21 যদি আপনারা যায় ওদের কাছে মেসেজ করেন, ও বলে দিবে এই বাইকটা কেনার আগে কি কি জানা দরকার বা কিছু। সো আজকে এইটুকুই থাক, ওকে, আল্লাহ হাফেজ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ। আর আমার সাথে যে বাইকটা আছে, বাইকটা কিন্তু খুব সুন্দর, আমার বাইকটা খুব ভালো লাগছে, আরও এই জিনিসটা মডিফাইও করছে। তো আর কিছু করবো না, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।